ভালো আছেন, আর গেস্টরা কি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। এবং এখানে দেখতে পাচ্ছেন একজন লুকিনো আছে, তার মধ্যে ফিমেল আছে লুকিনো অফলাইন, এবং মেল আছে আপনার সিম্পল লুকিনো। আর লুকিনো অফলাইনটা হচ্ছে আপনার ফিমেল। তো এই পেয়ার দুটো খুবই ভালো পেয়ার, আমি খুবই দু মাস পারচেস করেছি। ফিমেলটার পা সামান্য একটু অসুবিধা আছে, কিন্তু বাড়িকে 100% বিগিন প্রোগ্রেস দেবে এখানে আমি এনেছি, কারণ আমার বন্ধুর ঘরের বাড়ি পাখিটা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পাখিটার মাথার কালার ফুল এসে গিয়েছে, এবং পাখিটা খুবই সুন্দর একটি পাখি। এবং এই পাখির আগে বিগিন টিপস নিয়ে, যে কোন সময় যে বিগিন টিপস হয়, কেমনভাবে যে বিগিন করাবে, তার একটি কিছু তথ্য আমি আপনাদের দেবো। প্রথমে বলে রাখি যে পাখির বিল্ডিং করাতে গেলে লাভবাড়ির মধ্যে আমার মধ্যে বেশ করে বাক্সতে বিল্ডিং করাটাই খুব ভালো, কারণ আমি বাক্সতে বিল্ডিং করাই না পাখি। এবং সঙ্গে সঙ্গে খাওয়ার দিকে আপনাদের একটু নজর দিতে হবে, কারণ সামনে আছে শীতকাল, বডি টেম্পারেচার একটু নিচে রাখতে আপনাদের অবশ্যই সূর্যমুখীর দানা এবং এইগুলো ব্যবহার করতে হবে। সঙ্গে দানা কুসুম দানা এবং সেই দানাগুলোকে আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে সঙ্গে সঙ্গে। কারণ আমি এই সমস্ত ভালো থাকবে মাঝে মাঝে আপনি ব্যবহার করতে পারেন। ভালো আছেন, আর গেস্টরা কি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। এবং এখানে দেখতে পাচ্ছেন একজন লুকিনো আছে, তার মধ্যে ফিমেল আছে লুকিনো অফলাইন, এবং মেল আছে আপনার সিম্পল লুকিনো। আর লুকিনো অফলাইনটা হচ্ছে আপনার ফিমেল। তো এই পেয়ার দুটো খুবই ভালো পেয়ার, আমি খুবই দু মাস পারচেস করেছি। ফিমেলটার পা সামান্য একটু অসুবিধা আছে, কিন্তু বাড়িকে 100% বিগিন প্রোগ্রেস দেবে এখানে আমি এনেছি, কারণ আমার বন্ধুর ঘরের বাড়ি পাখিটা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পাখিটার মাথার কালার ফুল এসে গিয়েছে, এবং পাখিটা খুবই সুন্দর একটি পাখি। এবং এই পাখির আগে বিগিন টিপস নিয়ে, যে কোন সময় যে বিগিন টিপস হয়, কেমনভাবে যে বিগিন করাবে, তার একটি কিছু তথ্য আমি আপনাদের দেবো। তা প্রথমেই বলে রাখি যে পাখির বিল্ডিং করাতে গেলে লাভবাড়ির মধ্যে আমার মতে বেশ করে বাক্সতে বিল্ডিং করাটাই খুব ভালো, কারণ আমি বাক্সতে বিল্ডিং করাই না পাখির। এবং সঙ্গে সঙ্গে খাওয়ার দিকে আপনাদের একটু নজর দিতে হবে, কারণ সামনে আছে শীতকাল, বডি টেম্পারেচার একটু হিট রাখতে আপনাদের অবশ্যই সূর্যমুখীর দানা এবং রেড মিল্ক এইগুলো ব্যবহার করতে হবে।
সঙ্গে দানা কুসুম দানা এবং পেঁজি থানাগুলো তাদের অবশ্যই ব্যবহার করতে হবে সঙ্গে সঙ্গে। এবং পাখিদের ব্রিডিং করার জন্য শীতকালে মেনলি লাভবাজার ব্রিডিং সিজন, এই সময় তারা বাচ্চা করে থাকে লাভবাজার। আমার লাভবাজার কোনো ব্রিডিং সিজন বলে কিছু নেই, সবাই বলে ব্রিডিং সিজন। আমার পাখি বছরে সবসময় বাচ্চা করছে। এই একটা লুকিনা জোড়া আছে, তারপরে এখানে একটা রোজি লাভবাজার একটা জোড়া আছে, যেখানে রোজি এখানে একটা রোজি অফলাইন আছে আপনার ফিমেল, আর যেটা এমনি পিচ ফেস রোজি এরাও নতুন ব্রিডিং প্লেয়ার। আমার এখানে এখনও ব্রিডিং করেনি, ব্রিডিং করবো, তো এই জন্য ব্রিডিংয়ে বসাবো। ব্রিডিং করে খুব শিখিয়ে এদেরকে আমি ব্রিডিং করে দেবো। আপনারা দেখতে পারেন ব্রিডিং করে আসলে আমি আপনাদের সাথে সেটা করে দেবো। তো পাখির তো এই যে পিঁজরা পাখি আছে আমার, এগুলো নতুন ব্রিডিং পাখি হবে আমার। আর পাশে কিছু ফ্রেন্ডস আছে, যদি তাদের লাগে কমেন্ট করতে পারে। আমার ঘরের ফ্রেন্ডস আছে, যদি তাদের লাগে কমেন্ট করতে পারে, সেলিং পারপাস আছে। আর আমি মেনলি আজকে কথা বলছিলাম দক্ষিণাটা নিয়ে। তো সামনে শীতকাল, পুজো হয়ে গিয়েছে, এবার পুজোর পরে পরে আমি এদের পাখি দিয়ে দেবো। তো এদের ব্রিডিং সিজন কী হয় কি না কি, এবং এটাই আজকে আলোচনার বিষয়। তো মেনলি ব্রিডিং সিজন বলতে কিছু জানো, ভালো করে খাবার দিতে পারলে, পাখি ভালো করে ট্রিটমেন্ট করতে পারলে পাখি আপনার খুব ভালো ব্রিডিং করবে। এবং পাখিকে আমার মতে বেস্ট বলে পাখিকে সবসময় যে খাবারটা দেবেন সেই খাবারটা দেবেন ভালো। পাখির বাচ্চা হলে যে এগ ফুড, ফ্রগ ফুড, এইসব আপনারা হেভি ফুড এটা দিতে পারেন।